যার জাদুতে টানা দুই মিনিট তাজমহল গায়েব হয়েছিল। মানুষের মাথা কেটে ফেলা, মাঝখান থেকে মানুষকে আলাদা করা, পানির উপরে হাঁটা সহ চোখ ধাঁধানো বিভিন্ন ধরনের জাদু দেখাতেন এই বিশ্ববিখ্যাত জাদু সম্রাট পিসি সরকার। তিনি হয়তো আর আমাদের মাঝে নেই, কিন্তু তার বাড়ি এখনো আমাদের জন্য অনেক স্মৃতি রেখে গেছে। লেখা রয়েছে তোমার বাড়ি, কিন্তু এটা আসলে একটা ডাহা মিথ্যা কথা। Hey, what's up guys, this is Rakib and welcome to my new vlog. So, today's video is very interesting because today we are going to see the Indian magician PC Sarkar's house. And his house is called Tangal. I'm going to go to Tangal and I'm going to go to PC Sarkar's house. And I know that you are going to PC Sarkar's house. So, let's go to PC Sarkar's house. মানছে বলে বাজারে দুধ বেচার জামা নাইছে, হে বলে জাদুগরাই করছে বাজারে যায় দেখে গেল ভিতরে পানি আর ব্যাগ বন্ধ হয়েছে। আয় হায়, এই দেখ আমাদের হুন্ডাই তো বন্ধ হয়ে গেছে। নামো বন্ধ হইলে ক্লাস সারা দিলে হয় না? ক্লাস সারা দিলে তো হওয়ার কথা। ক্লাস সারা দে, ক্লাস সারা দিলে ই হবো। গাড়ি বন্ধ হওয়ার আর জায়গা পাই না, যেখানে বেশি যাম ওইখানে গাড়ি বন্ধ হয়। পূজার কারণে এই যে রাস্তাটা এখন বন্ধ আছে, তো এখন আমাদের ঘুরে যাইতে হবে, এই জন্যই তো এত জ্যাম। কি মেসেজ দিছে নাকি? ফোনও দেয় তোরে আবার? ফোন দিব না, তোমার লাগাল কেউ আসো ভাই সিঙ্গেল। তুই তাহলে মিঙ্গেল? মিঙ্গেল না, কত লোক আছে না অফিস থেকে কল দেয়। বাবা, প্রধানমন্ত্রী ফোন দেয় আমারে। তোরে কি আপা ফোন দেয়? ও হাসু আপা। ঢুকতে দিবে কিনা এখনো সন্দেহ, কারণ সব সময় নাকি সবাইকে ঢুকতে দেয় না। পিসি সরকারের বাড়ি কোনটা? যাইতে যাইতেই সন্ধ্যা, মনে হয় না কিছুতে আইতে পারবো। আর ওইখানে যায় যদি দেখি যে ভিতরে ঢুকতে দেয় না, তাহলে তো ভিতরে ঢুকতে দিব না, বাড়ি ম্যাজিক করে ভ্যানিশ করে দেবে। এটা হচ্ছে টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ অফিস। তো আমরা এই যে এটার ভিতর দিয়ে যাইতেছি, সামনে হচ্ছে পিসি সরকারের বাড়ি। অবশেষে আমরা চলে আসলাম পিসি সরকারের বাড়িতে, কিন্তু আমরা সাইনবোর্ড দেখতেছি এই বাড়িতে সাধারণের প্রবেশ নিষেধ। আমরা কি সাধারণ? আমরা অসাধারণ লোক আছে। হ্যালো অঙ্কেল, এখানে লেখা আছে ঠিকই ভিতরে প্রবেশ নিষেধ, কিন্তু আসলে ঢুকা যায়। এই যে একজন আসতেছে, তাদের সাথে কথা বলতে হবে। ভিতরে ঢুকতেই দেখা মিলবে সুন্দর একটি বাড়ি, কোনোভাবে বোঝার উপায় নেই। এই বাড়িটি শত বছরের পুরনো, আজও নতুনের মতোই রয়েছে। লেখা রয়েছে তোমার বাড়ি, কিন্তু এটা আসলে একটা ডাহা মিথ্যা কথা। বাড়ির সামনে রয়েছে ছোট্ট একটি পুকুর, যা বাড়ির সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। সবই ঠিক আছে, কিন্তু এখানে ভিডিও করা নিষেধ। ভিডিও করা বাদ দিয়ে আমরা ছবি তুলতেছি। ছবি তুলবার নলি মনে করতেছে ভিডিও করতেছে। পরে বুঝতে পারলাম আসলে কিছুই না, টাকা দিলে ঠিকই ভিডিও করতে দেয়, তবুও আমরা টাকা দেইনি, লুকে লুকে ভিডিও করছি। তুমি কি পিসি সরকারের বাড়িতে কখনো আসছিলা? কমেন্ট সেকশনে জানাও। এই জায়গাটা কিন্তু দারুণ, অনেক প্রাকৃতিক পরিবেশ এখানে, শুধু গ্রিন ভিউ অনেক ফুল গাছ লাগানো আছে, আর এই যে তিনতলা বিশিষ্ট একটা বাড়ি, সুন্দর একটা পরিবেশ। তোমরা চাইলে আসতে পারো, শুক্রবার দিন মনে হয় বেশি মানুষ থাকে। তিনি 1913 সালের 23 ফেব্রুয়ারি বর্তমান নাম টাঙ্গাইল জেলার আশিকুর গ্রামে জন্মগ্রহণ করেন। 1930 সালের দিকে তার জাদু প্রদর্শন জনপ্রিয় হওয়া শুরু হয়। তিনি ইন্ডিয়া, জাপান, আমেরিকা সহ ইউরোপের বিভিন্ন দেশে জাদু দেখিয়েছেন। 6 জানুয়ারি 1971 সালে তিনি মৃত্যুবরণ করেন এবং তার বংশ এখন ইন্ডিয়াতে অবস্থান করছেন। এই বাড়িটি কেবল ইট পাথরের তৈরি নয়, এটি এক ইতিহাসের সাক্ষী। পিসি সরকারের এই বাড়িটি যেন তার জীবনের প্রতীক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদিও ওই রকম ভাবে কিছু দেখাতে পারে নাই, আর তার মধ্যে জায়গাটা খুব একটা বড় না। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবা। চিল ব্রো।